আসসালামু আলাইকুম প্রিয় টেকনিশিয়ান বন্ধুরা, তো মাই ইলেকট্রনিক চ্যানেলের পক্ষ থেকে আবারও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো আজকে যে টপিকটা, এই টপিকটা হচ্ছে অ্যান্ড্রয়েড একটা মাদার বোর্ড, এটা মূলত সমস্যা হচ্ছে পাওয়ারের। তো এই বেসের প্র্যাকটিক্যাল ছাত্রকে দিয়ে কাজটা করানোর চেষ্টা করব। তো আশা করি এই ভিডিও থেকে আপনারাও কিছু নলেজ পাবেন। তো চলেন আমরা আগে সমস্যাটা দেখি। তো এসি কোডটা ইনপুট করেন, ইনপুট করা হয়েছে। এখন এই যে এলইডি যে ইন্ডিকেটরটা অটোমেটিক্যালি বাইরাবাইরি করতেছে, মানে ভোল্টেজটা আপডাউন করতেছে, মানে 12 ভোল্ট যেটা এটা স্ট্রং হইতাছে না, ভোল্টেজটা আপডাউন করতেছে। তো আগে এটাটা আর এদিকে নেন। হ্যাঁ, 12 ভোল্টটা মাপ দেন, 12 ভোল্টে কয়লা, এবার একটা 12 ভোল্টটা মাপ দেন। এই যে অটোমেটিকই ভোল্টেজ আপডাউন করতে আছে, মানে বাইরে বাইরে করতে আছে। তো এই কাজটা আজকে ওনাকে দিয়ে করাবো। তো প্রথমত এই সমস্যা একটা মাদারবোর্ডে কোন জায়গা থেকে আসে, তো যেহেতু একটা অ্যাসেম্বলিড সহ মাদারবোর্ড, এই মাদারবোর্ডটার মধ্যে এই সমস্যাটা আসবো আপনার PWM IC যে কানেকশনটা করছে বা PWM-এর যে সেকশনটা, ওই কানেকশনটা থেকে এই সমস্যাটা আসতে পারে বা আসে। এবং কি এটা এই রেগুলেটার করছে 431 মোসফেট দিয়া, ঠিক আছে, 431 একটা চিপ দিয়া। তো এই 431 ভোল্টেজের অ্যানোড ক্যাথর রেফারেন্স এই তিনটা কানেকশনের ভোল্টেজগুলি আগে চেক দিন, দেখেন। এখানে কিন্তু 10 দেন, মিটারটা 10 দেন, তারপরে এটা হচ্ছে আপনার অ্যানোড, তারপরে ক্যাথর, ক্যাথরের ভোল্টেজটা কিন্তু আপনার আপডাউন করতেছে এবং কি সমস্যা করতেছে, ঠিক আছে। তো এবং কি রেফারেন্স যে কানেকশনটা, এক নম্বর কানেকশনটা হচ্ছে আবার একটা রেফারেন্স, এটার এক নম্বর কানেকশনটা আবার একটা হয়, এক নম্বর কানেকশনটা ধরেন রেফারেন্স, রেফারেন্সের মধ্যেও কিন্তু ভোল্টেজটা আপডাউন করতে আছে। তো এই সমস্যাটা মূলত হয় কি, যদি এই 431 মোসফেটটা খারাপ থাকে বা চিপসটা খারাপ থাকে, তাহলে বেশি ক্ষেত্রে এই সমস্যাটা হয়। এবং কি প্রাইমারি সেকশনে যদি PWM IC খারাপ থাকে, তাহলেও এই সমস্যাটা হয়, ঠিক আছে। তো আগে যেহেতু বেসিক ধারণা অনুযায়ী আমাদের যেই বেশি ক্ষেত্রে এই সমস্যাটা আসে এই 431 থেকে, তাহলে এই 431টা আমরা আগে চেক দিই, চেক দেওয়ার পরে দেখি সমস্যাটা সমাধান হয় কি না। তো হ্যাঁ, এখন আপনি এই 431টা রিপ্লেস করেন। হট গানটা দেন, এসি কোডটা ইনপুট করেন হট গানে। হ্যাঁ, পাইছে, আপনি হট গানটা উঠান। তো এই যে 431টা খোলা হয়েছে, তো এখন এই যে এই জায়গায় একটা খোলা আছে, এটা লাগান, এই যে মিটার উপরে রেখে দিছি। তো এই 431টা আগে এই জায়গায় কানেক্ট করেন। তো হ্যাঁ, তো আপনারা যদি ইন্ডিয়া গান্ডি থেকে আপনারা অনলাইনে বা প্র্যাকটিক্যালে কাজ শিখতে চান, তাহলে অবশ্যই আমার টেলিগ্রামে লিঙ্কে যোগাযোগ করতে পারেন। বা অতি শীঘ্রই চেষ্টা করবো নেক্সট টাইমে যে ভিডিওটা আপলোড হবে, ওই ভিডিওর মধ্যে তো ইন্ডিয়া যার আন্ডারে আমি যাব, তার কন্ট্যাক্ট নাম্বারটা চেষ্টা করবো ভিডিওর স্ক্রিনে দেওয়ার জন্য। তো ততক্ষণ আপনারা যদি আগ্রহ থাকেন বা আপনারা যদি
এলসিডি এলইডি প্যানেলের কাজ শিখতে চান প্র্যাকটিক্যাল, তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন, বা বাংলাদেশের বাইরা আর ইন্ডিয়ার যারা যারা আছেন তারা টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন। আর বাংলাদেশের যারা যারা আছেন তারা যদি অনলাইন বা প্র্যাকটিক্যালের কাজ শিখতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন। আর ইন্ডিয়া থেকে যদি আপনারা অনলাইনে কাজ শিখতে চান তাহলে অবশ্যই টেলিগ্রাম লিঙ্কে যোগাযোগ করতে পারেন। তো চলেন আমরা মাদারবোর্ডটা চেক দিই, মোসফেটটা লাগানো হয়েছে, তাহলে এসি কোডটা ইনপুট করেন। তো হ্যাঁ, ইনপুট করা হয়েছে। এই যে এখন কিন্তু ইন্ডিকেটারটা বাইরা বাইরে করতেছেন। এখন ভোল্টেজটা মাপ দেন, 50 দেন, মিটারটা 50 দেন। তো এই যে এখন কিন্তু কন্টিনিউ ভোল্টেজটা স্ট্রং আছে। আবার এখন স্ট্যান্ডবাই রিলিজ করেন, হ্যাঁ এই যে এখন কিন্তু মাদারবোর্ডটা স্ট্যান্ডবাই রিলিজ হয়েছে। এলবিডিএস কানেক্টরের ভোল্টেজটা মাপ দেন, তো বিসিজি কানেকশনের ভোল্টেজটা মাপ দেন এলবিডিএস কানেক্টরের। তো এই যে মাদারবোর্ডটা কিন্তু এখন রানিং আছে, এই যে বিসিজি ভোল্টেজটা প্রেজেন্ট আছে এবং কি স্ট্যান্ডবাই রিলিজ করা আছে। এখন কিন্তু ভোল্টেজটা আপগ্রেড করেন। এখন আবার এসি কোডটা খুলেন, এখন আবার দেন, এই যে এখন কিন্তু ভোল্টেজটা আপগ্রেড করতেছে না বা সমস্যা করতেছে না। তো আপনাদের ক্ষেত্রে যে নলেজটা দেওয়ার প্রয়োজন, ওই প্রয়োজন হলো যদি একটা মাদারবোর্ডের মধ্যে ইনভার্টার ভোল্টেজটা বাইরে বাইরে করে বা আপডাউন করে, বা ইন্ডিকেটারটা বাইরে বাইরে করে বা আপডাউন করে, তো আপনারা আপনাদের কাজের ক্ষেত্রে প্রথমত যেই জিনিসটা দেখবেন, প্রাইমারি সেকশনের PWM IC খারাপ থাকলে এই সমস্যাটা হয়, এবং কি সেকেন্ডারির মধ্যে 480 যে মুসপেকটা, ওই মুসপেকটা খারাপ থাকলেও এই সমস্যাটা হয়। তো এই যে মুসপেকটের নাম্বারটা দেখাই, এই যে BR431। তো BR431-এর, তো চলেন আমরা ডায়াগ্রাম আকারে বিষয়টা দেখি যে কোনটা কোন কানেকশন। তো হ্যাঁ, তো চলেন এখন আমরা 431 যে ডায়াগ্রামটা বা 431 যে মুসপেকটা, এই মুসপেকটা বিষয়ে আগে দেখি, বা এই মুসপেকটা কীভাবে কাজ করে, বা এই মুসপেকটা কোন ফিনটা সমস্যা হলে কোন সমস্যাটা মাদারবোর্ডে আসতে পারে। তো মূলত এই মুসপেকটার নাম্বারটা হচ্ছে BR431। তো এটা যেহেতু চিপস, সেক্ষেত্রে তিন পিনে যে মুসপেকটা, এই মুসপেকটা দুই নম্বর, তিন নম্বর পিনটা হচ্ছে আপনার ক্যাথোড, আর দুই নম্বরটা হচ্ছে অ্যানোড, আর এক নম্বরটা হচ্ছে রিটার। তো তিন নম্বরটা হচ্ছে ক্যাথোড, আর দুই নম্বরটা হচ্ছে অ্যানোড, আর এক নম্বরটা হচ্ছে রেফারেন্স, ঠিক আছে? তো এই রেফারেন্স, এই রেফারেন্স পিনটা যখন আমাদের সমস্যা থাকবো, এই রেফারেন্স কানেকশনটা যখন আমাদের ব্লক থাকবো বা রেশন কাটা থাকবো বা মুসপেক থেকে কাটা থাকবো, তখন আমার এই সমস্যাটা আসবো, 12 ভোল্টটা আপডাউন করবো, আপুকে ডাউন হবো, আপুকে ডাউন হবো, অটোমেটিকই ভোল্টেজটা বাইরে বেরিয়ে করবো, মানে 0-12 অটোমেটিকই চেঞ্জ হতে থাকবো যদি আমাদের রেফারেন্স কানেকশনটা ডিসকানেক্ট থাকে। আর যদি থাকে বা অ্যালার্ট কানেকশনটা ডিসকানেক্ট থাকে, তাহলে ওই মাদারবোর্ডে কোনো ইন্ডিকেটারে জ্বলবে না বা পাওয়ারই আসবে না। যে অ্যালার্ট বা ক্যাথড, এই দুটাকে যদি সমস্যা থাকে বা মাদারবোর্ড থেকে কাটা থাকে বা এই টেনেসটা শর্ট থাকে বা মুসপেকটা শর্ট থাকে, তাহলে ওই মাদারবোর্ডে কোনো ইন্ডিকেটারে জ্বলবে না, প্লাস কোনো ভোল্টেজে ঢুকবে না। আর যদি রেফারেন্স কানেকশনটা গভর্নমেন্ট থাকে বা রেফারেন্স কানেকশনটা সমস্যা থাকে বা রেস্টার কাটা থাকে, তাহলে 12 ভোল্টটা রানিং হইব, আবার ডাউন হইব, রানিং হইব, আবার ডাউন হইব। এটা হতে পারে মুসপেক থেকে কাটা থাকতে পারে বা মুসপেক থেকে আর থাকতে পারে, আর না হয়তো মাদারবোর্ড থেকে যে কোনো রেজিস্ট্রেশন কাটা থাকতে পারে। এখন আপনারা যেভাবে কাজটা করবেন বা আমরা এই ওনার যেভাবে কাজটা করবো, এই কাজটা হচ্ছে যখন মুসপেকটা চেঞ্জ করবো, মুসপেকটা চেঞ্জ না করা এখন তো ধরা সম্ভব না। তো এটা কি রেফারেন্স কানেকশন থেকে সমস্যা না মুসপেকের সমস্যা? যেহেতু সমস্যায় অ্যাকচুয়ালি সমস্যা উল্লেখ করছে রেফারেন্স কানেকশন সমস্যা, মানে এই রেফারেন্স কানেকশনটা সব দিকে বা রেফারেন্স কানেকশনটা ডিসকানেক্ট দিকে ভোল্টেজটা আপডাউন করতেছে, মানে উঠতেছে আবার ডাউন হইতেছে, উঠতেছে আবার ডাউন হইতেছে। সেক্ষেত্রে এটা কি মুসপেক থেকে হইতেছে না মাদারবোর্ড থেকে হইতেছে, এটা ধরতে গেলে অবশ্যই মুসপেকটা আমার চেঞ্জ করতে হবে, BR431টা আমার চেঞ্জ করতে হবে। চেঞ্জ করার পরে বিষয়টা বলতে পারবো যে এটা কি মাদারবোর্ড থেকে হইতেছে না মুসপেক থেকে হইতেছে। যেহেতু মুসপেকটা চেঞ্জ করার পরে আমার কাজটা সম্পূর্ণ হয়ে গেছে,
তাহলে আপনাদের ক্ষেত্রে মুসপেক্টটা চেঞ্জ করার পর যদি না হয় তাহলে এই বিআর 436 এর আশেপাশে রেজিস্ট্যান্স আছে ওই রেজিস্ট্যান্সগুলি চেক দিলে আশেপাশে সমস্যাটা সমাধান হয়ে যাবে। তো এতটুকুর জন্য ভিডিওটা নিয়ে আসলাম, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, আর ভিডিও থেকে কিছু শিখতে পারলে অবশ্যই মাই ইলেকট্রনিক চ্যানেলটি সাবস্ক্রাইব করে মাই ইলেকট্রনিক চ্যানেলের পাশে থাকবেন। আর যদি আপনারা এলসিডি এলইডি প্যানেলের কাজ শিখতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন। আর যদি আপনারা ইন্ডিয়া থেকে আমার নতুন ট্রেনিং সেন্টারে অ্যাড হতে চান বা কানেক্ট হতে চান তাহলে অবশ্যই আমার টেলিগ্রাম লিঙ্কে যোগাযোগ করতে পারেন। তো আমি চেষ্টা করবো নেক্সট ভিডিওর মধ্যে ইন্ডিয়া যেই যারা ওনার আমি চাইতেছি ওনার কন্ট্যাক্ট নাম্বারটা ভিডিও স্ক্রিনে দেওয়ার জন্য। তো আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।